হ্যাপি হ্যালোইন ডে। কিন্তু ভাই বিশ্বাস করেন, এই হ্যালোইন ডেতে হ্যাপি হওয়ার কিচ্ছু নাই, এখানে কোনো হ্যাপিনেস এর কোনো বিষয়ই নাই। এই হ্যালোইন ডে 2000 বছর আগে থেকে সেলিব্রেট করা হয়, মানে চিন্তা করা যায় এটা কত পুরানো একটা দিবস। আর আপনারা আজকে শুনলে অবাক হবেন যে এই দিবসটা তখন ওই 2000 বছর আগে কেন পালন করা হইতো। ভাই আমি এত হাত নাড়াইতেছি কিসের জন্য? আচ্ছা এনিওয়ে, তাহলে শুনুন। আজ থেকে 2000 বছর আগে কেল্টিক নামের একটি জাতি ছিল। এই কেল্টিক জাতি বসবাস করত বর্তমানের আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও উত্তর ফ্রান্স, একটু ভুলে গেছিলাম, উত্তর ফ্রান্সে। তো এই জাতি বিশ্বাস করত একটা অদ্ভুত জিনিস, আর সেটা হয়েছে যে প্রতি অক্টোবর মাসের এই দিনে পৃথিবীতে সব খারাপ ভূত, প্রেত, আত্মা, যত রকমের ঘোস্ট আছে, যত রকমের মরা মানুষের আত্মা আছে, এরা সবাই দুনিয়াতে চলে আসে এবং এসে এরা মানুষের ক্ষতি করে। তো এই বিশ্বাসের থেকে ওরা যেটা করতো, ওরা সারা রাত এই হ্যালোইন ডেতে সারা রাত ওনারা আগুন জ্বালায় জায়গা থাকতো, নিজেরা ভূত সেজে, মানে ভূতদেরকে ভয় দেখানোর জন্য তুমি ভূত সেজে বসে থাকো। আইডিয়াটা খারাপ না, কিন্তু ভাই এটার কোনো লজিক আছে? না, মানে ঠিক আছে, মানে এই জিনিসটা হরর মুভিগুলোতে অ্যাপ্লাই করা যায় যে তুমি যখন টের পাবা যে তোমার ঘরের মধ্যে কোনো ভূত প্রেত কিছু একটা আছে, তখন তুমি নিজেই ভূত সেজে ওই ভূতকে ভয় দেখাইয়া ভূতকে খেদায় দিবা। ওই ছবি কেউ দেখবে না অবশ্য। আচ্ছা যাক গা, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই হ্যালোইন ডে তখন এই বিশ্বাস নিয়ে সেলিব্রেট করা হইতো। আবার এরকমও বিশ্বাস করা হইতো যে হ্যারি পটারে দেখছো, হ্যারি পটারে কি করে ওই যে ঝাড়ুর উপর বসে উড়াল দেয় না উড়ে, এরকম এরকম হ্যালোইন ডাইনি নামে এক ডাইনি আছে যে নাকি এই হ্যালোইন ডে রাতের বেলা এরকম ঝাড়ুর উপরে বসে উইরা উইরা পৃথিবীতে চলে আসে এবং সে আয়সা পৃথিবীর সমস্ত খারাপ আত্মা, প্রেত আত্মা, ভূত প্রেত সবকিছুকে ডাইকা নিয়ে আসে মানুষের ক্ষতি করানোর জন্য। তো এই ধরনের বিশ্বাস থেকেই আসলে মানুষ ওই সময়টা হ্যালোইন ডে সেলিব্রেট করা হইতো। এখন পর্যন্ত সেলিব্রেট করা হয়ে আসতেছে কোন বিশ্বাসে আমি জানি না, বাট হয়তো ওই কালচারটাকে ধরে রাখার জন্য বিভিন্ন ওয়েস্টার্ন অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে হ্যালোইন ডে সেলিব্রেট করা হয়। এখন আসি বাংলাদেশে, আমার দেশে। ভাই আমার দেশে আমরা কেউই জানি না আসলে হ্যালোইন ডে কি জিনিস, হয়তো আমার ভিডিও দেখে এখন অনেকে জানবেন, কারণ আমিও এই ভিডিও করার আগে জানতাম না আসলে হ্যালোইন ডে কি। আমি নিজেই অনেক জায়গায় স্টাডি করে একটু দেখে টেখে রিসার্চ করে জানতে পারছি যে ও আচ্ছা হ্যালোইন ডে মানে এইটা, এই দিনে এই হয়তো 2000 বছর আগে। তো বাংলাদেশেও সেমই অবস্থা। এখন আমার প্রবলেম হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন বাচ্চাগুলোকে দিয়া এই ডেটা সেলিব্রেট করা হয়। আমি নিজেও একজন স্কুল টিচার ছিলাম আর আমি দেখেছি যে যখন আমি স্কুলে জব করতাম তখন আমাদের ওই স্কুলের যে দুই প্রিন্সিপাল ম্যাডাম ছিল, আই প্রে এন্ড হোপ আর যাই হোক ওই দুই ম্যাডামের সামনে যেন এই ভিডিওটি না আসে, ওনারাও বাচ্চাদেরকে দিয়ে এবং আমাদের টিচারদেরকে দিয়ে এই হ্যালোইন ডেটা সেলিব্রেট করাইতো এবং এটা করা বাধ্যতামূলক। সব বাচ্চারা ক্লাসে আসবে, হয় ভূত সাইজে আসবে নয় ক্লাসে আসবে, আমরা টিচাররা তাদেরকে ভূত টুত সাজায় দিব, ছবি টবি তোলা হবে, কেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে, এগুলো হবে, ব্যাস হ্যাপি হ্যালোইন ডে। ভাই হ্যাপিনেসটা কই এটাই আমি বুঝতেছি না, আর আমরা কি প্রমোট করতেছি এরকম একটা নেগেটিভ জিনিস প্রমোট করতেছি? আরে হ্যালোইন ডে ইজ দা সেলিব্রেশন অফ হাতির ডিম ঘোড়ার ডিম, কেন আমরা এটা প্রমোট করব? আর ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এই ডেটা প্রমোট করা, তো আবার বাংলাদেশের মতন একটা দেশে আমি মনে করি এটা খুবই একটা নেগেটিভ জিনিস, যেটা আমাদের কখনোই ওভার পজিটিভিটি প্রমোট করা উচিত না। তো এটা আমার থট, আর আমার থট দিয়ে তো আর পুরো দুনিয়া চলবে না, ঠিক আছে? যার যেমনি ইচ্ছা সে সেমনি চলবে, আমার বলা আমি বলে যাবো, কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আছে। তো আমার যা ইচ্ছা, আমার যখনই যেটা মনে হবে অন্যায় সমস্যা আমি সেটা বলবই। তো এখন দেখছি যে এটাকে অপশনাল বানানোর জন্য অনেকেই বলছে যে প্লিজ এই ব্যাপারটাকে অপশনাল করে দাও, বিশেষ করে স্কুলগুলোতে যে বাচ্চাদের যাদের মন চাবে তারা সেলিব্রেট করবে, যারা এটাতে কমফোর্টেবল না, যারা এটা সেলিব্রেট করতে চাচ্ছে না তারা সেলিব্রেট করবে না। ভেরি সিম্পল, এখন অনেক বাচ্চার মা বাবা আছে, আমার মাইয়া ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, হ্যাঁ হ্যালোইন ডে ইংলিশ ডে এটা যদি সেলিব্রেট না করে তাহলে ইংলিশ হইলো কেমনে? আর অনেক প্যারেন্টসরা আছে এরকম যে না এটা একটা নেগেটিভ জিনিস, এটা কেন আমার বাচ্চা প্রমোট করবে বা আমার বাচ্চা কেন এই দিনটা সেলিব্রেট করবে, এরকম অনেকেরই হয়তো মাথার মধ্যে আসতে পারে। সে বলবে যে না আমি চাই না আমার বাচ্চা আর আমার কিডসরা এগুলোর মধ্যে ইনভলভড হোক। এটা এক একজনের এক এক রকম মাইন্ডসেট থাকতেই পারে। তো আচ্ছা যাই হোক, আমি নিজেও একজন টিচার হিসেবে আমি দেখেছি আমার এটাও খুবই অপছন্দ ছিল যে হ্যালোইন ডে আবার কি রে ভাই। হ্যাঁ আচ্ছা এইবার আসি আসল ঘটনায়। ভাই সৌদি আরবে হ্যালোইন ডে সেলিব্রেট করা হয়েছে, মানে এটা বিশ্বাস করা যায়? ভাই এইসব টপিক নিয়ে কথা বললে আমি জানি কমেন্ট সেকশনে অনেকে এসে অনেক গালি গালাজ করবে, ভাই তোমার কি, তুমি এত কথা বলো কেন? আর আমি তো যে বললাম বলবই আমি,
আমার বলাই হয়েছে আমার এখন কাজ। তো যাক, সৌদি আরবে হ্যালোইন ডে প্রমোট করা হয়েছে, সবাই ওখানে দেখলাম একদম জুব্বা পরে বুঝছে যে রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, আচ্ছা কোনো সমস্যা নাই। কিন্তু আমি আগে ভাবতাম যে আল্লাহ, সৌদির মানুষ মানেই হয়েছে, মানে না ঠিক আছে, অ্যাজ এ মুসলিম আমি সবসময় নিজেকে ব্যাড মুসলিমই বলি, যে আমি অনেক খারাপ, বিশেষ করে বাংলাদেশে এরকম আমার মতন অনেক খারাপ মুসলিমই আছে, বাট ভাই সৌদি আরবে কেমনে সম্ভব? আচ্ছা যাক, এটা একটা গেল। আর আরেকটা, গতকালকে একটা নিউজে দেখলাম সাউথ কোরিয়াতে হ্যালোইন ডে সেলিব্রেট করতে যায়, আরে ভাই 150 জনের উপরে মানুষ প্রাণ দিয়ে দিচ্ছে, মানে মারা গেছে ক্রাউড ক্রাশে। মানে চিন্তা করা যায় সাউথ কোরিয়ার মতন একটা দেশে, ভাই তোমাদের ইন্টারনেট স্পিড, মোবাইল ইন্টারনেট স্পিড 202.61 এন্ড ব্রডব্যান্ড স্পিড 212.57, তার মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ডে তোমরা 10 নম্বরে আসছো, আর তোমরা হ্যালোইন ডে সেলিব্রেট করতে যাইয়ে এইভাবে মরে যাইতো, সেটা কিভাবে সম্ভব? ভাই দিস ইজ 2022। এই ধরনের মিথ থেকে, এই ধরনের বাজে কনসেপ্ট থেকে আসলে আমাদের প্রত্যেকেরই বের হয়ে আসা উচিত, আর এই ধরনের দিবস আমাদের পালন না করাই ভালো, এটা আমি মনে করি। উই শুড নট প্রমোট এনি সর্ট অফ নেগেটিভিটিস ওভার পজিটিভিটিস, এটা আমি বিশ্বাস করি, আদারওয়াইজ বাকিটা আপনাদের ইচ্ছা। আর আমাকে যাদের গালি দেওয়ার ইচ্ছা আছে, কমেন্ট সেকশন তো আছেই, গালি দেন, নো প্রবলেম, টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখেন আগেই বাই বাই বলে দিছি, কারণ আমি এত এক্সাইটেড থাকি আমার ভিডিও করার সময়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আর হ্যাঁ, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো না কেন? হ্যাঁ, আমি দেখছি আমার ইউটিউব চ্যানেলের এরকম অনেকে অনেক ভিডিও দেখতেছে কিন্তু এরা সাবস্ক্রাইব না করে দেখতেছে, মানে এটা কেমন কথা রে ভাই, কষ্ট হতো ভিডিও বানাইতে। প্লিজ সাবস্ক্রাইব করো এন্ড ক্লিক দ্য বেল আইকন ফর মোর ফানি ভিডিওস। এটা ফানি ছিল না, বাট স্টিল ফর মোর ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।